স্কুলে গুন্ডামি করার জায়গা নয় তো, আর কত গুন্ডামি করবেন সেখানে? এই মস্তানিটা কেন, তাদের কি ইন্টারেস্ট, কেন তারা স্কুলে স্কুলে শিক্ষকদের উপর চড়া হবেন? গায়ের জোরে সব জায়গায় সবকিছু করা যায় না তো। কোন ইন্টারেস্ট আছে আপনাদের যারা গেছেন স্কুলে এবং দিদিমণিদের উপর আক্রমণটা করছেন? তাদের স্বার্থ কি, কি ইন্টারেস্ট? পুলিশ থাকার পরে এই সমস্ত ঘটনা যদি ঘটতে থাকে তাহলে গীতাল্লায় পুলিশ ক্যাম্প, ফারিক ক্যাম্প এখানে থাকার কি প্রয়োজনীয়তা আছে? গতকাল গীতাল্লা হাই স্কুলে কিছু ঘটনা ঘটছে, সেটা আপনার প্রত্যেকেই লক্ষ্য করছেন যে গতকালকে ডিএর দাবিতে একটা ধর্মঘট ছিল, কিন্তু গীতাল্লা হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছে সবাই গীতাল্লা হাই স্কুলে আছেন, সেখানে এই অপ্রীতিকর ঘটনা কেন হলো? যে ঘটনাটি ঘটছে সে ঘটনার প্রচণ্ড নিন্দা করছি এবং ধিক্কার জানিয়ে আমি আমার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে গতকালকে গীতাল্লা হাই স্কুলের মাঠে যে ঘটনা ঘটছে শিক্ষকদের সঙ্গে, এটা মাস্তানি গুন্ডামি ছাড়া অন্য কিছু বলছি না, এবং রাস্তায় দিদিমণিরা যখন বাড়িতে ফেরত যাচ্ছেন সেখানে তাদেরকে আটকিয়ে তাদের গাড়ি ভাঙচুর, তাদের প্রতি হেনস্থা যারা করলেন তারা কারা? এরপরে কি প্রমাণ হয় যে গীতাল্লায় যিনি দলের দায়িত্বে আছেন, দলের সভাপতি করছেন আপনি, তিনি কি সেই জায়গায় থাকার যোগ্যতা রাখেন? একটা শিক্ষা প্রতিষ্ঠান কয়েকদিন পরে সেখানে আপনার হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হবে, শেষ পর্যন্ত গুন্ডামিটা স্কুল প্রতিষ্ঠানের মধ্যে চলে গেল। ধর্মঘটের বিষয়ে শিক্ষকদের উপর কিছু করা হয়নি, এটা একটা অন্তর্নিহিত একটা ঘটনা আছে, সেটা কি? মনে রাখতে হবে গীতাল্লা হাই স্কুলটা গীতাল্লা 1 নম্বর অঞ্চলে অবস্থিত, সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নিয়োগ হবেন, সেখানে ম্যানেজিং কমিটি আছে, স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আছেন, তারা ভালো বুঝবেন কাকে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ করলে পরে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান ভালো হবে, পঠন পাঠন ভালো হবে। কিন্তু সেখানে এই মস্তানিটা কেন, তাদের কি ইন্টারেস্ট, কেন তারা স্কুলে স্কুলের শিক্ষকদের উপর চড়া হবেন? গায়ের জোরে সব জায়গায় সবকিছু করা যায় না তো। কোন ইন্টারেস্ট আছে আপনাদের যারা গেছেন স্কুলে এবং দিদিমণিদের উপর আক্রমণটা করছেন? তাদের স্বার্থ কি, কি ইন্টারেস্ট? কোন শিক্ষক হেডমাস্টার হবে না হবে সেটা তো স্কুল ঠিক করবে, সেখানে একটা ম্যানেজিং কমিটি আছে। আর যেটা বলছি, স্কুলের যিনি ম্যানেজিং কমিটির সভাপতি তার মুখ বন্ধ কেন? তিনি কিছু করছেন না কেন, কিছু বলছেন না কেন? কি ঘটনাটা ঘটছে গীতাল্লার মানুষ এটা জানতে চাচ্ছে, কারণ গীতাল্লার পুত্রীরা বাড়ির বাচ্চা ছেলে মেয়েরা ওই স্কুলে যায়, ওই স্কুলে পড়াশুনে যায়, তাদেরও দায়িত্ব আছে স্কুলটা দেখাশোনার। স্কুলের পঠন পাঠন নষ্ট হলে সেখানে দায়টা কার হবে? স্কুলে এই জুলুমবাজিটা কেন? স্কুলের শুভাকাঙ্ক্ষী যারা আছেন অনেকেই আছেন গীতাল্লায়, তাদের মুখ বন্ধ কেন? তারা কি করছেন? একটা লোকের মুখে কথা নেই, স্কুলে গুন্ডামি করার জায়গা নয় তো, আর কত গুন্ডামি করবেন? আর হ্যাঁ, আর একটা বিষয় যে স্কুলের পাশে একটা ক্যাম্প আছে,
স্কুলের পাশে ক্যাম্প আছে গীতাল্লা দুই নম্বর অঞ্চল, আর স্কুল সামনাসামনি। স্কুলের শিক্ষকরা পুলিশকে জানানো হয়েছে, তারা জানান দিচ্ছে যে স্কুলে একটা পরিস্থিতি চলছে, তারপরে এই সমস্ত ঘটনা ঘটছে। তাহলে স্কুলে ওখানে গীতাল্লা এক দুই অঞ্চলে শান্তি শৃঙ্খলার জন্য এখানে পুলিশ আছে, পুলিশ থাকার পরে এই সমস্ত ঘটনা যদি ঘটতে থাকে, তাহলে গীতাল্লায় পুলিশ ক্যাম্প, ফারিক ক্যাম্প এখানে থাকার কি প্রয়োজনীয়তা আছে, এটা মানুষ জানতে চাচ্ছে। তো গীতাল্লায় সাধারণ মানুষ যারা আছে, যারা অভিভাবক আছেন, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যোগলা গুন্ডামি কোথায় কি করছে না করছে স্কুলটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের প্রত্যেকেরই। আপনারা এগিয়ে আসুন, স্কুলের মাস্টারদের সঙ্গে বসুন, ঘটনা কি ঘটনা ঘটছে এর প্রতিবাদ, তীব্র প্রতিবাদ হওয়া উচিত। গীতাল্লা মানুষের প্রতি আমি আহ্বান করছি যে এটা তীব্র প্রতিবাদ হওয়ার দরকার, ধিক্কার জানানো উচিত প্রত্যেককে। এইটুকু কথা থাকলো। তবে ঘটনা যে একটা বিরাট লেনদেনের খেলা চলছে, সেই জন্যই বিধায়ক সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার খুব স্নেহধন্য ছেলে এরা, এরা কি সত্যি সত্যি পার্টিতে ভালো যাচ্ছেন না পার্টির ক্ষতি করছেন, বিচারটা আপনার উপরে থাকলো।